আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। জেনিত ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, এখন আমি আলোচনা করব এসএসসি পরীক্ষার্থী 2021-এর বৃত্ত নিয়ে আলোচনা। এটি শেষ মুহূর্তের প্রস্তুতি স্বরূপ একটি ছোট্ট বহুনির্বাচনী নিয়ে আলোচনা করব। চলো প্রিয় শিক্ষার্থী, আলোচনাতে চলে যাই। এই চিত্র দেওয়া আছে, এই চিত্রে POM সমান কত এটা হচ্ছে আমরা বের করব। দেখো POM অর্থাৎ এই যে এখান থেকে এইটুকু সমান কত এটা আমাদেরকে বের করতে হবে। ওকে, এই প্রশ্নটাতে এটা বের করতে হলে একটা জিনিস ভাবতে হবে তোমাদের, যে এখানে দেখো এম ও এন সমান 60 ডিগ্রি দেওয়া আছে, আর এই দুইটা বাহু সমান। এই দুইটা বাহু যদি সমান হয় তাহলে বুঝতে হবে যে আমাদের এই কোণ এবং এই কোণ, এই কোণ এবং এই কোণ সমান। ওকে, তাহলে এই দুটো ওই কোণগুলো যদি সমান হয় তাহলে আমাদের এই কোণটা যদি বের করতে হয়, টোটাল এই ত্রিভুজের মানটা বের করতে পারলে তাহলে কি আমাদের এই মানটা আমরা বের করতে পারবো। কারণ আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি সমান 180 ডিগ্রি। আরো একটা জিনিস বলি, সেটা হচ্ছে এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ আর এটা হচ্ছে টোটাল টুকু হচ্ছে বিধ্বস্ত কোণ। আমরা জানি হচ্ছে কেন্দ্রস্থ কোণ বিধ্বস্ত কোণের দ্বিগুণ। তাহলে এইটা এটা যা হবে এ তার অর্ধেক হবে, অর্থাৎ এখানে যা হবে এটা তার দ্বিগুণ হবে। তাহলে কি আমরা এখান থেকে বের করতে পারি যে এখান থেকে এটুকু কত এম পি এন সমান আমরা বলতে পারি, এটা হচ্ছে কি এর অর্ধেক অর্থাৎ 60 ডিগ্রি ভাগ 2 সমান 30 ডিগ্রি। ওকে, একে যদি আমরা দুই দ্বারা ভাগ করা যায় তাহলে হবে কত 15 ডিগ্রি। তার মানে এই কোণটা 15 ডিগ্রি, এই কোণটাও 15 ডিগ্রি, এইভাবে এই দুইটা কোণ 15 ডিগ্রি, এটাও 15 ডিগ্রি এবং এটাও 15 ডিগ্রি। তাহলে আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টির সমান 180 ডিগ্রি। POM সমান আমরা তাহলে 180 ডিগ্রি বিয়োগ এটা কি করতে পারি, এই যে এটাও 15 ডিগ্রি আর 15 ডিগ্রি, অর্থাৎ 15 ডিগ্রি যোগ 15 ডিগ্রি। ওকে, এই দুটো বিয়োগ করলে আমরা বের করতে পারবো, অর্থাৎ এটা হচ্ছে যোগ করলে হয় 30 ডিগ্রি, অর্থাৎ এটা 30 ডিগ্রির ভিতরে এটা যদি বাদ দেওয়া যায় তাহলে হয় হচ্ছে 150 ডিগ্রি। অর্থাৎ আমাদের জামাকুটি যেটা চেয়েছিল এখানে যে কত ডিগ্রি কম এটা হচ্ছে 150 ডিগ্রি। ওকে, বেশ, এখানে আশা করি অঙ্কটি বুঝে যেতে পেরেছি।